Welcome to Skamarachan Shabai, Ashaguri Shabai Bhaloachan. I'm your chapter, Dipak Sarkar from Bengali Techsquad. Our Bengali Techsquad is not an episode, I'm not a shop by Shabatam. Actually, I'm here with a kitchu interesting genius knowledge on a or that interesting kitchu kajbulu, jegulo, apnar pochun the habe, among shegulo, apnichele goreboshe kotabaran, among bari de boshe kintu, apni lak takaropo income kotabaran. Ejisulo on a puron on a kal agatake hoyase, kintu jehutu apnother mathamod the gorena, jarjuno hoito apni rane babenona. তো আমি আজকে আপনাদের একটু রিমাইন্ডার দেওয়ার মতো চেষ্টা করব এবং আপনাদের বলবো যে কি কি কাজ আপনি বাড়িতে বসে করলেও অনেক টাকা আয় করতে পারেন ইভেন লাখস অফ মানি সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম যে জিনিসটা আসে এবং সবথেকে সহজ বলতে গেলে মানে সহজ ঠিক না আবার আপনি চাইলে সহজ বলতেও পারেন কারণ কোনো কাজই সহজ না আবার কোনো কাজই কঠিনও না সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং এর মধ্যে আপনি চাইলে স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন আপনি চাইলে ব্লগ রাইটিং করতে পারেন আপনি আর্টিকেল রাইট করতে পারেন এবং এগুলো লেখার মাধ্যমে কিন্তু প্রচুর টাকা আয় করা যায় এবং যদি আপনার বাড়িতে একটা ফোন থাকে বা একটা ল্যাপটপ থাকে আপনি বিছানায় বসে বসে কিন্তু ব্লগ রাইটিং করতে পারেন এবং ব্লগ থেকে ভালো টাকা ইনকাম করা যায় অনেক হয়তো বেঙ্গলি টেক্সকোয়ারের ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন তো টুকটাক আমি লেখালেখি মাঝে মাঝে করি এমন না যে প্রতিদিন করি কিন্তু সেখান থেকেও কিন্তু ভালো টাকা আমার চলে আসে তো আপনি চাইলে কিন্তু এই ধরনের কোনো একটা ওয়েবসাইট খুলতে পারেন আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট লেখার জন্য আপনাকে পে করে সো এগুলো করে বা আপনি চাইলে ডেটা এন্ট্রি করেও কিন্তু অনেক টাকা আয় করতে পারেন এবং এগুলো করার জন্য কিন্তু বাইরে যেতে হয় না আপনি বিছানাতে বসেও কিন্তু কাজগুলো করতে পারবেন অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না যে অনলাইনে ছবি বিক্রি করা যায় হ্যাঁ আপনার ক্যামেরায় তোলা ছবি আপনি যদি বিক্রি করেন ক্যামেরা এই কারণে বললাম যে নর্মাল মোবাইলে তোলা ছবি সেরকমভাবে আপনি হয়তো দাম পাবেন না কিন্তু ভালো গুণসম্মত এবং কোয়ালিটিফুল যদি আপনি ছবি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারেন এবং আপনি যদি ভালো ছবি তোলেন ছবি তোলার যদি ন্যাক থাকে আপনি যদি ছবিতে ডিটেলস আনতে পারেন এবং ছবিতে যদি কোনো ভালো মানে মেসেজ থাকে বা বিভিন্ন ধরনের ছবি তোলা হয় ঠিক আছে তো আপনি যদি ভালো ছবি তুলতে পারেন তো সেক্ষেত্রে শাটার স্টক বলে একটা ওয়েবসাইট আছে আপনারা সবাই জানেন যে ছবি কিন্তু তারা বিক্রি করে এবং প্রচুর হাই লেভেলে কিন্তু বিক্রি হয় মোটামুটি $5 $10 $15 এমনকি লাখ লাখ টাকাতেও কিন্তু একটা ছবি বিক্রি হয় সো আপনি যদি ভালো ছবি তুলতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট আছে যে ছবিগুলো আপনি বিক্রি করতে পারেন ওয়েবসাইটগুলোতে এবং সেখান থেকে আয় করতে পারেন সারাদিন হয়তো ছবি তুললেন রাতে এসে সেগুলো পোস্ট করলেন এবং যদি ভালো ছবি হয় সেক্ষেত্রে তো দ্রুত বিক্রি হয়ে যাবে আরও একবার মেনশন করে দিই যে এখনকার যুগে কিন্তু যাতা ছবি বিক্রি হবে না আপনাকে একটা ভালো ছবি তুলতে হবে এবং মানসম্মত ছবি তুলতে হবে কারণ স্মার্টফোনের সবারই 64 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল ক্যামেরা এখন হয়ে গেছে ভালো ভালো ছবি অনেকেই তুলতে পারে কিন্তু তাদের থেকেও এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে তাহলে কিন্তু আপনি ছবি বিক্রি করেও ইনকাম করতে পারবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের কথা ম্যাক্সিমাম লোকে জানেন যারা ওয়ার্ক ফ্রম হোম জব করছে তাদের মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে কিন্তু ফ্রিল্যান্সিং কথাটার সাথে পুরোপুরিভাবে পরিচিত কারণ ফ্রিল্যান্সিং এমন একটা শব্দ যেটার মধ্যে ওই ব্লগিং স্টোরি রাইটিং স্ক্রিপ্ট রাইটিং ওগুলোও পড়ে ছবি তোলাও পড়ে এমনকি আমি যে ইউটিউব করছি এটাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই পড়ে ফ্রিল্যান্সিংয়ের বহু ওয়েবসাইট আছে যেরকম freelancer.com বা fiverr.com এগুলো হচ্ছে পপুলার ওয়েবসাইট এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি গুগলে গেলেই পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটগুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে কিছু একটা কাজ দেবে হয়তো বা একটা স্টোরি রাইটিং করতে দিল বা একটা আর্টিকেল রাইট করতে দিল বা আপনাকে কোনো ডেটা এন্ট্রির কাজ দিল ওগুলো কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে ঠিক আছে আপনি ওইসব ওয়েবসাইটে গিয়ে আপনি কি করতে পারেন এবং কি করতে চাইছেন সেগুলো অ্যাড দিতে হবে আপনাকে এবং ক্লায়েন্ট আপনাকে সেই কাজটা দেবে আপনি টাইম মতো কাজটা জমা দেবেন ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে দেবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এবং যেমনটা আমি বললাম যে ব্লগিং রাইটিং সবই এর মধ্যে পড়ে সো এর মধ্যেই তো পড়ছে কেউ যদি আপনাকে একটা ব্লগ পোস্ট করতে বলে সেটাও ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ছে সো আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন কোনো রকম সমস্যা নেই জাস্ট বিছানায় বসে একটা ল্যাপটপ নিয়ে আপনি আরামসে ফ্রিল্যান্সিং করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই ইভেন ভিডিও এডিটিং ফটো এডিটিং বা টাকার বিনিময়ে কারোর ছবি তুলে দেওয়াও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই পড়ে সো ফ্রিল্যান্সিংও আপনি কিন্তু করতে পারেন কোনো রকম সমস্যা নেই এখন বর্তমানে যে জিনিসটা খুবই পপুলার হয়েছে সেটা হচ্ছে বাড়িতে বসে অনলাইন স্টোর খোলা আমি এমন বহু ছেলে মেয়ে দেখছি বর্তমানে যারা কিন্তু ফেসবুকে অ্যাড দিয়ে বা হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে প্রচুর জিনিস বিক্রি করছে
শুধুমাত্র জামা কাপড় না, মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়ারিং বা বিউটি প্রোডাক্ট বা আরও অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু ইনকাম করছে, এবং সেটা অনলাইনে, মানে জাস্ট ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে পোস্ট দিচ্ছে, তো সেই পোস্ট দেখে কেউ হয়তো কিনতে চাইছে, তো তাকে পেমেন্ট করে দিচ্ছে, তার অ্যাড্রেসে এসে শিফট করে দিচ্ছে। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হলো এবং আপনি এটা বাড়িতে বসে করতে পারবেন, যদিও বিছানায় বসে না, কিন্তু আপনি চাইলে করতে পারবেন খুব সহজেই। আপনার একটা ঘরে হয়তো প্রোডাক্ট তুললেন, সেগুলো অ্যাড দিলেন, সেগুলো থেকে আপনার রিকোয়েস্ট আসলো, আপনি পাঠিয়ে দিলেন, কোনো রকম অসুবিধা নেই। ইভেন এখন যদি আপনি টাই আপ করে নেন কোনো কুরিয়ার সার্ভিসের সাথে, সেক্ষেত্রে কুরিয়ার আপনার বাড়িতে এসে জিনিসগুলো নিয়ে যাবে এবং শিফট করে দেবে। তো এটা হচ্ছে ব্যাপার। এছাড়াও ভিডিও মার্কেটিংও করতে পারেন, যেরকমটা আমি করছি ইউটিউবে। এছাড়া রিলসকেও আমি খারাপ বলবো না, টিকটকেও আমি খারাপ বলবো না এখন, তার কারণ কিছু কন্টেন্ট বাদে বাকি মোটামুটি আপনি চাইলে টিকটক করতে পারেন এবং বা রিলস বানাতে পারেন। যদি একবার ভাইরাল হয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো টাকা আয় করতে পারবেন, ঠিক আছে? মানে শর্টস মানেই যে খারাপ ওটা থেকে কিছু হবে না এরকম কোনো ব্যাপার না, শর্টস বানিয়েও ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু সেই জন্য ভালো জায়গায় পৌঁছাতে হয় যাতে আপনার কাছে বিভিন্ন অ্যাডভার্টাইজাররা আসে এবং তাদের কোম্পানির প্রমোশন করে আপনি ভালো টাকা আয় করতে পারেন। সো ভিডিও বানাই যে ইউটিউবে বড় বড় ভিডিও বানাতে হবে এমন না, ছোটো ভিডিও বানিয়েও আপনি আয় করতে পারেন, কিন্তু তাতে করে আপনাকে এমনভাবে ভাইরাল হতে হবে বা এমন কিছু করে দেখাতে হবে যাতে করে আপনি প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারেন, এবং সেটা করতে পারলেই আপনার কাজ। এবং আমি তো মোটামুটি বছর পাঁচেক হলো ওয়ার্ক ফ্রম হোম করেই যাচ্ছি, মানে মানুষ ওয়ার্ক ফ্রম হোম দেখেছে হচ্ছে লকডাউনের সময়, আমি মোটামুটি 5 বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম আমার চলছে, বাড়িতে বসে ইউটিউব করছি, সো আপনারা সবাই জানেন। তাই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। সো বাড়ি বসে কী কী করা যায় আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, এই জিনিসগুলো দেখে অনেকেই বলবেন যে এগুলো আমরা সবাই জানি, কিন্তু আপনারা জানলেও হয়তো সেটাকে কাজে লাগাচ্ছে না। সো আমি জাস্ট আরেকবার মনে করে দিলাম যে বাড়িতে বসে আপনি কী কী করতে পারেন বা কী শুরু করতে পারবেন, আর শুরু করলে সাথে সাথে শুরু করা উচিত, কালকে করবো পরশু করবো এরকম করলে কিন্তু শুরুটা হয়ে ওঠে না। থ্যাংক ইউ সার্কার দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।